অন্নপূর্ণা দিদি কোথায় গেছে? তুই জানিস? হ্যাঁ গো কাকা, আমি জানি দিদি কোথায় গেছে। চলবে নি, অন্নপূর্ণা দিদিকে খুঁজে আসি। চল চল। বাবা বাবা, আমি ওদের সাথে যাচ্ছি। মা গো, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো বাবা। আমার জন্য তোমাদের অনেক অপমান সহ্য করতে হয়েছে। লোকনাথ, লোকনাথ দাঁড়া। লোকনাথ, তুই যে বললি ওর দিদি কোথায় আছে তুই জানিস, সেটা কি সত্যি? হ্যাঁ গো, অন্নপূর্ণা দিদি মরার কথা বলেছিল। বেনির কাছে কলসি আর দড়িও চেয়েছিল সে। কি? হ্যাঁ গো দাদা, আর সময় নেই, তাড়াতাড়ি পুকুর পাড়ে যেতে হবে আমাদের। অন্নপূর্ণা দিদি তার মানে পুকুর পাড়েই গেছে, আর হাতে সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। দাদা ওই দেখো, একটা কলসি বাজছে। লোকনাথ, বিশ্ব দাদা ওটা জলে ঝাঁপ দিল কেন? শিব ঠাকুর তার অন্নপূর্ণাকে বাঁচাতে গেল রে। দেবাদি দেব ছাড়া মা অন্নপূর্ণাকে কে বাঁচাবে বলতো? ঠাকুরজি, ঠাকুরজি চুপ করো, ঠাকুরজি চলো শান্ত হও, শান্ত হও ঠাকুরজি। ওরে আমার অন্ন রে, আমাদের এভাবে ঘরে বসে থাকলে ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। আমাদের কিছু একটা করতেই হবে, বিষয়টা এখনো এলো না। হ্যাঁ গো বলরাম, আমার তো মনে হচ্ছে খুব চিন্তা হচ্ছে, ওরা কেন এলো না বলতো? কোনো ভালো মন্দ কিছু দেখবি, বিশ্বদাদা ঠিক অন্নপূর্ণা দিদিকে বাঁচিয়ে দেবে। দাদা, অন্নপূর্ণা দিদি চোখ মেলে তাকাচ্ছে না কেন? নারী নেই দিদি, দিদি চোখ খুলো, দিদি অন্নপূর্ণা দিদি চোখ খুলো। অন্নপূর্ণা ওঠো, অন্নপূর্ণা চোখ খুলো, অন্নপূর্ণা কথা বলো, অন্নপূর্ণা। হে লোকনাথ, লোকনাথ অন্নপূর্ণা তো চোখ খুলছে না রে। ঠাকুর, 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 আমার ছেলেকে বাঁচাও, ঠাকুর আমার ছেলেকে বাঁচাও। কি কেজ সো সো সো, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? ছেলে ডুবে গেছিল, কথা বলছে না। ওর শরীর থেকে শীঘ্র জল বের করতে হবে। ওকে
অন্নপূর্ণা দিদিকে বাঁচিয়ে দিন না লোকনাথ, বাঁচিয়ে দিন না দিদিকে। তুই তো মরা পাখিকে বাঁচিয়ে দিতে পারিস, তোকে অন্নপূর্ণা দিদিকে বাঁচাতে পারছিস না কেন? বাঁচিয়ে দে লোকনাথ, বাঁচিয়ে দে। অন্নপূর্ণা ওঠো, অন্নপূর্ণা চোখ খোলো, অন্নপূর্ণা কথা বলো, অন্নপূর্ণা। হে লোকনাথ, লোকনাথ অন্নপূর্ণা তো চোখ খুলছে না রে। তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? এত চেষ্টা করেও আমি অন্নপূর্ণা দিদিকে বাঁচাতে পারছি না। তুমি বলে দাও ঠাকুর, আমি কি করবো? ঘোষাল, দুলু, আমার সঙ্গে তোমরা একবার চলো, এদিক ওদিক একটু খুঁজে দেখি কোথায় আছে মেয়েটা। চলো 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 চলুন চলুন চলো চলো। বিশ্বদা জল থেকে তুলে আনলো দিদিকে। আর লোকনাথ দিদিকে বাঁচিয়ে দিল। তোমার এই ঋণ আমরা কি করে শোধ করবো বাবা? তুমি তো মানুষ নও, ভগবান। আমাদের আমাদের কোল খালি হবার হাত থেকে তুমি রক্ষা করেছো বাবা। অগতির গতি তুমি প্রভু যে আমার, তোমারই বড় অসাধ্য সাধন করেছিস রে লোকনাথ, বড় অসাধ্য সাধন করেছিস। তোকে কি যে বলবো, তোমরা যে কি বলো না, আমি আর কি করলাম, সব তো তারই কৃপা। তার উপর ভরসা রাখলে তিনি সব বিপদ কাটিয়ে দেবেন। আমার অন্নপূর্ণা দিদিকে তো শিব ঠাকুরই রক্ষা করেছেন গো। তোমরা অন্নপূর্ণা দিদিকে নিয়ে একবার আচার্য ঠাকুরের কাছে চলো না, দেখবে তিনি ঠিক একটা না একটা বিধান দেবেন। দিদির বিয়ে নিয়ে আর তোমাদের কিচ্ছু চিন্তা করতে হবে না। অন্নপূর্ণা দিদির জন্য শিব ঠাকুরের মতো বরের ব্যবস্থা তিনিই করে দেবেন। অনিশি, আমার মন কিন্তু অন্য কথা বলছে রে বাবা। শিব ঠাকুরের বিয়ে দিলাম, তবু তো সংসারে শান্তি ফিরে এলো না। পিসিমা, সংসারে শান্তি অশান্তি
সবকিছু নির্ভর করে সংসারে যারা থাকে। আমরা কি সত্যিই জানি সংসারে শান্তি কিসে আসে? সে হয়তো জানি না, কিন্তু আজকে ষষ্ঠীর দিনে, এমন একটা পবিত্র দিনে সংসারের এরকম অশান্তি ভালো লাগে বল দেখি? এই যতদিন এই মেয়েটা এই বাড়িতে থাকবে না, শান্তি ফিরে আসবে না। মাধুটা বড় অলক্ষ্মী রে। হ্যাঁ পিসি, কেন এসব অলক্ষণের কথা বলছো তুমি? ও কি বা করবে, কতটুকু ওর ক্ষমতা? বলি কার কি ক্ষমতা, সে কি খালি চোখে দেখা যায়? সমস্যা তো একটা আছে, তাহলে এতদিন হয়ে গেল তোর কোনো ছেলে পুলে হয় না, নিশ্চয়ই কারোর কু নজর পড়েছে। কার কু নজর পড়বে আমার উপরে? কেন, তোর বোনের? ও তো এই জমিদারি দখলের আশায় তো একেবারে উসকুস করছে। পিসিমা, সমস্ত কথা বলো না, ভুলে যাচ্ছ মাধবী কিন্তু আমার বোন, ওকে অযথা টানাটানি করো না তুমি। এই শোন, তোর এত সরল সিধে মন না যে তুই কারোর খারাপটা চোখে দেখিস না। আসল কথা কি জানিস, তোর যদি ছেলে পুলে না হয় তাহলে ওর ছেলে এই বংশের ভবিষ্যৎ জমিদার হবে। কি কিছু বুঝলি? না কিচ্ছু বুঝিনি আমি, তুমি যা বলছো ঠিক বলছো না বেশিমা। আমার যদি ভাগ্যে সন্তান না থাকে তার দোষ তুমি ওকে কেন শুধু শুধু দিচ্ছ? কে বলেছে আপনার ভাগ্যে সন্তান সুখ নেই? এই দেখুন আচার্যি মশাই কষ্টি পাঠিয়েছেন। ঈশ্বর, তুমি যা করো সব মঙ্গলের জন্য। ও বড় বৌমা, এটাতে কি লেখা আছে মা? এই কথাই লেখা আছে পিসিমা, ওনার ভাগ্যে সন্তান সুখ আছে। তবে আচার্যি মশাই এই কথাটা কাউকে বলতে বারণ করেছেন। কেন এই আনন্দ সংবাদ বলতে বারণ করেছেন? কেন আচার্য মশাই কেন বারণ করেছেন এই আনন্দ সংবাদ বলতে? আমি তা জানি না, আমার মনে হয় একবার আচার্যি মশাইয়ের সঙ্গে দেখা করলে হয় না? আমরা কি আমাদেরই কোনো ভুলের শাস্তি পাচ্ছি, নাকি সত্যি কারোর কুনজর পড়লো আমাদের উপর? সন্তান ভাগ্য থাকার সত্ত্বেও সন্তান কেন আসছেন আমাদের ঘরে? ব্রহ্মলোকে নাম মোর হয় ব্রহ্মেশ্বর, বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠ নগর, হরিহর নামে খ্যাত গোলক নগরে, যমেশ্বর নাম মম সমনের পুরে। উমা দেখো ঠাকুর কারা এসেছে, বাবা এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা একেবারে মরতে নেমেছে গো, আয় আয় ভেতরে আয়। ওমা আপনারা এসেছেন, আসুন আসুন আয় ভেতরে। সাক্ষাৎ মা অন্নপূর্ণা, আচার্যদেব আপনি কি করে জানলেন যে ওর নাম অন্নপূর্ণা? ও নাম কি মুখে বলে দিতে হয় বলরাম? ভাবে ভাবেই তো প্রকাশ পাচ্ছে, তবে একটা থামলেন কেন আচার্যদেব? শুধু একটা কি? ধৈর্য ধরো, সব বলবো। আজ তোমাদের সবাইকে একসাথে দেখে বড় ভালো লাগছে। শোভা,
তোমাকে কতদিন পরে দেখলাম। কল্যাণ হোক, কল্যাণ হোক, চিরজীবী হও বাবা, চিরজীবী হও। হে ঠাকুর, আজ প্রায় 7-8 বছর পরে নিজের গ্রামে ফিরলাম, কিন্তু কিন্তু মেয়েটাকে নিয়ে বড় চিন্তায় আছি ঠাকুর। আমি জানি এই মেয়ের বিবাহ নিয়ে তোমরা খুব চিন্তিত। ওরে দাঁড়িয়ে রইলে যে, পেন নাম কর, পেন নাম কর। যা যা যা। কল্যাণ হোক, কল্যাণ হোক। ঠাকুর, আমার মেয়েকে বাঁচান ঠাকুর, বাঁচান। সবই তো তাঁর ইচ্ছা শোভা, আমি কে বাঁচানোর? হ্যাঁ, আমি পথের হদিশ দেখাতে পারি, কিন্তু অভীষ্ট অবধি পৌঁছানো সে তো আমার হাতে নেই। আপনি শুধু পথের হদিশই বলে দিন আচার্যদেব। মেয়েটার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, ভালো ঘর, ভালো ছেলে, হঠাৎ কি যে হয়ে গেল আচার্যদেব? দোষ ত্রুটি কাটিয়ে মেয়েটার একটা বিবাহের ব্যবস্থা করে দিন। যতবারই পাত্রপক্ষকে কুষ্টি দেখাই ততবারই বিয়েটা ভেঙে যায় ঠাকুর। কুষ্টি দাও, এই নিয়ে 8-8 বার কোথায় যে বাধা পড়ছে কিছুই বুঝতে পারছি না ঠাকুর। তোমার মেয়ে তো মাঙ্গলিক, তাই তার বিবাহ নিয়ে এত সমস্যা। কষ্ট না দেখি আপনি জেনে গেলেন ও মেয়ে মাঙ্গলিক? তাহলে তো ঠাকুর আপনি সব জানেন। হ্যাঁ সব জানেন। বলুন ঠাকুর, আমার মেয়ে 12 বছর পূর্ণ হতে চললো, এবছর যদি বিয়ে দিতে না পারি আমাদের তো গ্রাম ছাড়া হতে হবে ঠাকুর। কিছু একটা করুন ঠাকুর, আপনি আপনি কিছু একটা করুন দয়া করে। ঠিকই ধরেছ, মঙ্গল নিচে, রাহুর অবস্থান ওপরে, তাই কন্যা সকলের বিরাগ ভাজন হচ্ছে। মায়ের অহেতুক রাগ গিয়ে পড়ছে মেয়ের ওপর। রাহুকে শান্ত করতে হবে, কন্যাকে নিজে গিয়ে ভূমি ছাতা খুঁজে বার করে ঈশ্বরের পূজো করতে হবে, তবেই রাহু শান্ত হবে। আর রাহু শান্ত হলে তবেই তবে তবে কি ওর সব দোষ কেটে যাবে ঠাকুর? না শোভা, শুধু রাহুকে শান্ত করলে চলবে না, মঙ্গল নিচস্থ, মঙ্গলের দোষ কাটাতে হবে। এর স্বামীর মৃত্যু যোগ আছে। সেই দোষ কেটে গেলে এই মেয়ে যে ঘরে পুত্রবধূ হয়ে যাবে সেই ঘরে মা লক্ষ্মীর কৃপা একেবারে উপসে পড়বে। যত অর্থই লাগুক আমি আমার সর্বস্ব খরচ করতে রাজি আছি ঠাকুর, আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন। ওভাবে কি ভাগ্য পাল্টানো যায় গো? সবার আগে এই মেয়ের সঙ্গে শিবকে সাক্ষী রেখে নারায়ণ শিলার বিবাহ দিতে হবে, তাহলেই ওর মঙ্গল দোষ কাটবে,
তারপর কোন সুপাত্র খুঁজে ওর বিবাহের ব্যবস্থা করো। কিন্তু সুপাত্র কোথায় পাবো? মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিবাহ দিতে হবে, বিষে বিষে বিষক্ষয়, তাহলেই সব দোষ কেটে যাবে। কিন্তু কিন্তু এমন পাত্রের খোঁজ কোথায় পাবো আচার্যদেব? সে যা চিন্তা তিনি সব স্থির করে রেখেছেন বলরাম, শুধু শুধু নিজের উদ্বেগ বাড়িও না। হ্যাঁ ঠাকুর, তুমি ঠিক বলেছো। শিব ঠাকুর যদি সাক্ষী থাকেন, নারায়ণ ঠাকুরের সঙ্গে দিদির বিয়েটা হবে, তাহলে দিদি সব দোষ কেটে যাবে। আর দিদি সব দোষ কেটে গেলেই আমি দিদির জন্য একটা ছেলে খুঁজে দেব। এই তুই কি ঘটক নাকি যে ছেলে খুঁজে দিবি? আমি কেন খুঁজতে যাব? আমার শিব ঠাকুর তো আছে।